বাংলাদেশের বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ থেকে 13 ঘন্টা পর উদ্ধার জীবিত ব্যক্তি। কথায় বলে রাখে ভগবান মারেকে, বাংলাদেশের বুড়িগঙ্গায় নদীতে দীর্ঘ 13 ঘন্টা পর ডুবে যাওয়া লঞ্চের ভেতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার হলেন মধ্যবয়সী এক ব্যক্তি। সোমবার রাত 10টা নাগাদ ডুবুরিরা যখন টিউবের মাধ্যমে লঞ্চটি উপরে তোলার চেষ্টা করছিলেন এবং লঞ্চটির একাংশ উপরে উঠে আসছিল, ঠিক তখনই ওই ব্যক্তি লঞ্চ থেকে বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডুবুরিরা তাৎক্ষণিকভাবে তাকে লাইফ জ্যাকেটে ঢেকে এবং শরীর ম্যাসেজ করে তার শরীর গরম করার চেষ্টা করেন। এরপর ওই ব্যক্তি চোখ মেলে তাকান। উদ্ধার ব্যক্তির নাম সুমন ব্যাপারী, বাড়ি মুন্সীগঞ্জের টাঙ্গিবাড়ির আবদুল্লাপুর এলাকায়। তাকে মিডফোর্ড হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, সাধারণত জলের নিচে ডুবে গেলে যে কোনো মানুষ এক মিনিট থেকে সর্বোচ্চ 1.5 মিনিটের মধ্যে অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়াটাই স্বাভাবিক ঘটনা। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে, সোমবার সকালে রাজধানীর সদরঘাটের অদূরে ময়ূর 2 নামে বড় জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গার নদীর তলদেশে ডুবে যাওয়া মর্নিং বার্ড নামক লঞ্চের যাত্রী সুমন ব্যাপারী 13 ঘন্টারও বেশি সময় কিভাবে বেঁচেছিলেন? সুমন ব্যাপারী কি হন? ছোট ভাই। আজকে কখন রওনা দিছিল আপনার মুর্শিদাবাদ থেকে? আচ্ছা, তাকে কতক্ষণ পরে উদ্ধার করা হলো? কিছুক্ষণ আগে, 10:30 দিকে। তো সে তো জীবিত উদ্ধার হলো, একটা অলৌকিক ঘটনা ঘটলো। হ্যাঁ, তো আপনারা কি ধরনের নিখোঁজ খোঁজাখুঁজি কখন দর্শন করছেন? আচ্ছা 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 তো আপনারা কয় ভাই বোন? আপনারা কয় ভাই বোন? আট ভাই এক বোন। আচ্ছা, তার এই নিখোঁজের খবর কখন পাইছেন আপনি? মানে নিখোঁজের খবরটা কখন পাইছেন? আচ্ছা, সে এখানে কি করে? সুমন ভাই কি করে, কোথায় ব্যবসা করে? সদরঘাটে ব্যবসা করে। ফলের ব্যবসা করে এই সদরঘাটের এখানে, তো সে প্রতিদিনই এখানে আসে? আচ্ছা, তার কয় ছেলে মেয়ে? বিয়ে শাদী করে নেই? না। আর ব্যবসা করে এখানে কতদিন তিনি? আপনি কি তার সাথে কথা বলতে পারছিলেন? কি বলছেন? সে বলল হাবিব ভাই আপু, আমি কথা আমি এখন কথা বললো না, কিছু গেলাম তো। হ্যাঁ, বাংলাদেশ থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।